আমার দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি আজ খুবই এক্সাইটেড বাড়ি থেকে রেডি হয়ে পৌঁছে গেলাম স্টেশনে ট্রেন ঢুকে গেছে ট্রেনে প্রচণ্ড ভিড় আমি তো ট্রেনের ভিড় দেখে রীতিমতো একদম থমকে গেছি যাই হোক উঠতে তো হবেই অগত্যা যাওয়ার জন্য তো ঠেলে ঠুলে চেষ্টা করছি ভেতরে ঢোকার অটোমেটিক ঢুকেও গেলাম আর জায়গাও পেয়ে গেছি সিটে বসেও পড়েছি আর আমার পাশেও ভদ্রমৈলা ঘুমোচ্ছে রীতিমতো আমি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি দেখো আমাকে দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো কালো ড্রেস পরে আমি হেঁটে হেঁটে আসছি এই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে বাসে করে চলে এলাম আলিপুর জেল মিউজিয়ামে যেখানে আজকে আমার হাজিরা দেওয়ার কথা রীতিমতো টিকিট কেটেই ঢুকে পড়লাম চেক আপ হয়ে গেছে আলিপুর জেলে হাজিরা দিতে তো আমি কি কোথায় কোথায় হাজিরা দিচ্ছি কিভাবে হাজিরা দিচ্ছি তোমাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে থেকো চলো দেখো ব্রিটিশ সরকার যখন আমাদের দেশ শাসন করত সেই সময় মানুষের ওপর তারা কি নির্মম অত্যাচার চালাতো দেখো ঢুকছি আমি এইখানেই দেখতে পাবে ব্রিটিশ সরকার রের হাতে এরকম একটা চাবুক রয়েছে চাবুকের মধ্যে আছে অসংখ্য পেরেক সে পেরেক দিয়ে একটি মানুষের ওপর অত্যাচার করছেন আর এইখানে দেখো একটা ফাঁসির দড়ি আছে এইখানেই ওরা ফাঁসি দিত এবার চলে যাচ্ছি সেলে এখানে প্রচুর সেল আছে আমি একটি সেলে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে সেলের মধ্যে কিভাবে এই বিপ্লবী সংগ্রামীদের রাখা হতো এরা এখানেই থাকতো আর বন্দি অবস্থায় এখানে এই পাথরের ওপরে বসতো এখানেই খাওয়া দাওয়া এখানেই স্নান এখানেই সব কিছু করতো সেলটা ধরে আমি দাঁড়িয়ে অনুভব করছি তাদের আর্তনাদ প্রত্যেকটা সেলে যেন তাদের চিৎকার আর্তনাদ আমি শুনতে পাচ্ছি আর আমার পুরো শরীরটা বিশ্বাস করো পুরো কাটা দিয়ে উঠছে এবার চলে এলাম ফাঁসির মঞ্চে এখানে জোড়া ফাঁসি দেওয়া হতো এখানে বিপ্লবীদের ধরে নিয়ে আসা হতো এবং শাস্তি হিসাবে তাদের ফাঁসি দেওয়া হতো ফাঁসি দেওয়ার পর তারা আদৌ মরেছে কি না সেটা দেখার জন্য এদেরকে নিয়ে আসা হতো পোস্টমার্টাম রুমে দেখবে আমি পোস্টমার্টাম রুমেও ঢুকছি এই সেই পোস্টমার্টাম রুম যেখানে ওদেরকে নিয়ে আসা হতো যে এরা জীবিত আছে না মৃত আছে সেটা দেখবার জন্য এবং এখান থেকে রক্ত এই নালা দিয়ে বেরিয়ে আসতো এবারে আসছি আমি যেখানে জওহরলাল নেহরুর সেল জওহরলাল নেহরু যেখানে বন্দি অবস্থায় ছিলেন আর ইনি হচ্ছেন ইন্দিরা গান্ধী এই ইন্দিরা গান্ধীর আসতেন জওহরলাল নেহরু মানে তার বাবার সঙ্গে দেখা করতে তখন ইনি এখানে এসে বসতেন এবার আসছি আমি জওহরলাল নেহরু সেলে দেখো যেন মনে হচ্ছে এই সেলের ভিতরে জওহরলাল নেহরু যেন বসেই রয়েছেন একদম জীবন্ত মানুষ দেখে তো আমি একেবারে হতবম্ব যে একদম জীবন্ত মানুষ যেন তাকিয়ে আছে আমার দিকে আর একে দেখে আমার মানে এনাকে দেখে আমার বুকের মানে কান্না বেরিয়ে আসছিল চোখের জল বেরিয়ে এসছে আর এই সেলগুলোতে দেখো এইভাবেই বন্দি করে রাখতো জওহরলাল নেহরুর এই সেলটায় আপনি প্রত্যেকটা সেলেই যেন আমার মানে কি বলবো আমার আর্তনাদ যেন আমার শুনতে পাচ্ছিলাম এই সেলের ভিতরে দেখো একটা তামার পয়সা আছে যেখানে জওহরলাল নেহেরুর ছবি মানে মূর্তি রয়েছে আর প্রত্যেকটা সেল আমি উখি মেরে মেরে দেখছিলাম আমার খুব ভালো লেগেছে তোমরাও এসো একবার আর এই দেখো এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে আগে ওঠা যেত কিছুদিন আগে অবধি কিন্তু এখন ওপরে না কাজ হচ্ছে বলে এটা পুরোপুরি বন্ধ আছে প্রত্যেকটা সিঁড়ি এইভাবে বন্ধ রয়েছে এবার আমি ঢুকে পড়লাম পুলিশ কক্ষে যেখানে তোমার রয়েছে বিপ্লবীদের বন্দুক বোমা তারপরে তোমার বোমাদের বোমার যে ছাঁচগুলো হয় সেই ছাঁচ আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর খোদাই আছে কিভাবে এরা ডাকাতি করেছিল কোথায় এদেরকে বন্দি করা হয়েছিল কবে এদেরকে আটক করা হয়েছিল সমস্ত কিছু এখানে মানে রয়েছে দেয়ালে টাঙানো রয়েছে আর আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর অনুভব করছি মানে ইতিহাসের পাতায় এতদিন সব দেখ দেখেছি আজ নিজের চোখে দেখে আমি আর কি চোখ ঘোরাতে পারছি না আমার যে আমার ক্যামেরাম্যান ছিল সে বারবার আমাকে বলছে আমার দিকে তাকাও একবার এদিকটা তাকাও ক্যামেরা দিকে আমি ওই দিকে কোনো ভুকটেপি নেই আমি দেখেই যাচ্ছি সব পড়ে যাচ্ছি সত্যি অদ্ভুত 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 জিনিস আর এখানে এসে একটু বিশ্রাম নিলাম কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ আমি পারছিলাম না মাথা ধরে গিয়েছিল তাই বেশিক্ষণের জন্য বসিনি আবার হাঁটতে শুরু করেছি এই যে এইটা যে দেখতে পাচ্ছ ঠিক আছে এইটা হচ্ছে জীবন চর্চা, বিপ্লবীদের জীবন চর্চা। এখানে আমি ঢুকছি এইখানে না রাত্রিবেলায় যদি কেউ আসো তো এইখানটাতে আর্তনাদ শুনতে পাবে এই যে বন্দি কারাগার রয়েছে এই কারাগারটা থেকে এখনও অবধি সংগ্রামীদের আওয়াজ শোনা যায় হাহাকার শোনা যায় আমি রিকোয়েস্ট করবো বন্ধু তোমাদের সবাইকে তোমরা একবার এখানে আসো হ্যাঁ এখানে রাতে আসবে আমি রিকোয়েস্ট করছি এবার আমি উঠে গেলাম ওপর দিকে এখানে স্কিনে না শুনলাম যে এখানে স্কিনে নাকি বিপ্লবীদের সব জীবনই দেখানো হচ্ছে এখানে বসারও একটা জায়গা আছে প্রচুর গরমও লাগছিল তো আমি ভাবলাম যে একটু ওপরে গিয়ে একটু রেস্টও নিই আর একটু দেখি তাই আমি হেঁটে যাচ্ছি উঠতে পারছি না চেষ্টা করছি তবুও ওই সংগ্রামীদের কথা ভেবে মনের জোর এনে আমি ওপরে উঠে গেলাম উপরে উঠে উঠে আমি দেখছি স্ক্রিনে সব কিছু দেখাচ্ছে বেশ ভালোই লাগছে স্ক্রিনে দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে দেখি জানালা দিয়ে এবার নিচের এগুলো দেখবো তো স্কিন দেখতে দেখতে আমি ক্যামেরা নিয়ে চলে গেলাম জানালার কাছে এই নিচের কিছু অংশ দেখার জন্য বেশ ভালোই লাগছিল ওপর থেকে নিচটা দেখতে এবারে চলে গেলাম নজরুল কক্ষে যেখানে কাজী নজরুল ইসলাম বসে আছেন আমি তো দেখে পুরো অবাক যেন মনে হচ্ছে কাজী নজরুল ইসলাম সত্যিই বসে আছেন এক মানে স্বয়ং আমি তাকিয়ে আছি অবাক হয়ে ওনার দিকে যে সত্যি যিনি এইটা বানিয়েছেন তার হাতের কাজ অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর আমাকে ক্যামেরাম্যান বারবার বলছে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার কোনো দিকে তাকানোর ভূক্ষেপই নেই আমি একবার ক্যামেরাম্যানের দিকে তাকিয়েই আমি চলে গেলাম তার ছবির দিকে তাকিয়ে রয়েছি তার সমস্ত ছবিগুলো দেয়ালে টাঙানো তার লেখা বই তোমরা দেখতেই পাচ্ছ শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি সঞ্চিতা এই বইগুলো দেখছিলাম আর দেখতে দেখতে চলে এলাম ফাইনালি আগেকার দিনের পয়সার কাছে তামার পয়সা দেখো কত রকমের পয়সা বন্ধুরা তোমরা কি এই সমস্ত পয়সাগুলো কারা কারা দেখেছো কারা কারা হাতে নিয়েছো কমেন্টে এক্ষুনি আমাকে জানাও আর ভিডিওটা আমি এখানেই তোমাদেরকে শেষ করে দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা যাদের ভালো লাগবে তারা আমাকে আমার ভিডিওতে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে